একবার জানতে চেয়েছেন ওযু শুরুতে এবং প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ দোয়ার সময় দোয়া করা যাবে কি? অত্যন্ত সুন্দর এবং চমৎকার প্রশ্ন। তিরমিজির 25 নম্বর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওযুআ লিমান লাম ইউসাম্মি, যে ব্যক্তি বিসমিল্লাহ বলেনি তার ওযু হয়নি। হাদিসটির সনদ যদিও যাইফ কিন্তু একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে ওলামায়ে কেরাম হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম নাসিরুদ্দিন আলবানী সহ অধিকাংশ বিদ্বান হাদিসগুলোকে হাসান পর্যায়ে বলেছেন। সুতরাং কেউ যদি ওযুর শুরুতে স্বেচ্ছা বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে তার উচিত আবার ওযু করে নেওয়া, আর ভুলে ছেড়ে দিলে তার ওযু হয়ে যাবে, কারণ ভুল আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন বা ভুল আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ক্ষমা করে দিয়েছেন। এই বিসমিল্লাহ ছাড়া ওযুর শুরুতে এবং মাঝখানে ওযুর শেষ পর্যন্ত আর কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে, কেউ আউযু বিল্লাহ পাঠ করে। আমি বহু লোককে দেখেছি তারা ওযুর শুরুতে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পাঠ করছেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা পাঠ করছেন, তারপর বলছেন আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নুরুন ওয়াল কুফরু জুলমাতুন, এ দোয়া পাঠ করছেন, তারপর হাতের কবজি দোয়ার সময় দোয়া পড়ছেন, নাকে পানি দেওয়ার সময় দোয়া করছেন, কুলি করার সময় দোয়া করছেন, মুখ দৌত করার সময় দোয়া পড়ছেন, তারপর হাত দৌত করার সময় দোয়া পড়ছেন, মাথা মাসে করার সময় দোয়া পড়ছেন, তারপর পা দৌত করার সময় দোয়া পড়ছেন, মানে প্রত্যেকটা অঙ্গ দৌত করার সময় আলাদা আলাদা পৃথক পৃথক দোয়া পড়ছেন, যা আল্লাহ রাসূল এবং সাহাবীদের থেকে প্রমাণিত নয়। একটা দোয়াও আল্লাহ রাসূল এবং সাহাবীদের থেকে প্রমাণিত নয়, শুধু বিসমিল্লাহ প্রমাণিত। তারপর ওযুর শেষে কালিমা শাহাদাত পাঠ করে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা পাঠ করা। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এটা পাঠ করে তাহলে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ আর শেষে কালিমা শাহাদাত পাঠ করে এই দোয়াটি পাঠ করা, এছাড়া ওযুর শুরুতে শেষে মাঝখানে অন্য কোনো দোয়া সহি সনদে আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়, সাহাবীদের থেকে প্রমাণিত নয়। এখানে ওলামায়ে কেরাম বিসমিল্লাহ ছাড়া অন্যান্য দোয়া পাঠ করা, প্রত্যেকটা অঙ্গের অঙ্গ দৌত করার সময় পৃথক পৃথক দোয়া পাঠ করাকে বেদাআত বলেছেন। হানাফি মাজহাবের অনেক কিতাবের মধ্যে এগুলোকে উত্তম বলা হয়েছে। তাহলে এগুলো যদি উত্তম হয় তাহলে আল্লাহ রাসূলের ওযুটাকে আমরা কি অনুত্তম বলবো? সাহাবীদের ওযুটাকে আমরা কি অনুত্তম বলবো? তাবেয়ে তাবে তাবেয়ে ইমামদের ওযুগুলোকে আমরা কি অনুত্তম বলবো? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওযু করেছেন আল্লাহ রাসূল থেকে যেভাবে প্রমাণিত সেভাবে করাই উত্তম। আর এর মধ্যে রদ বদল করলে, হ্রাস বৃদ্ধি করলে অবশ্যই এটা বেদাআত হবে, আল্লাহ রাসূলের শরীয়তকে অবজ্ঞা করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেয়ামতকারী হিসেবে আখ্যায়িত করা হবে, আলে আয়াযু বিল্লাহ। আর যে আমলের সাপোর্ট আল্লাহ রাসূল এবং সাহাবীদের থেকে নেই আল্লাহ রাসূল সেটাকে প্রত্যাখ্যাত পরিত্যাজ্য আমল বলে ঘোষণা করেছেন। সহি বুখারীর 2627 নম্বর হাদিস, সহি মুসলিমের 1758 নম্বর হাদিস, ইবনু মাজার 14 নম্বর হাদিস, সহি ইবনু হিব্বানের 26 নম্বর হাদিস, মেশকাতের 140 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে যে আমলের ব্যাপার আমাদের নির্দেশনা নেই সেটা প্রত্যাখ্যাত, সেটা পরিত্যাজ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক ওযু করার তৌফিক দান করুক, সমস্ত বেদাআত পরিহার করার তৌফিক দান করুক।